নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যাম্প থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের প্রত্যেককে কলকাতা ক্যাম্পাসের তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা, বড় হলে প্রণাম, ছোট হলে অনেক আদর। আজকে 25শে জানুয়ারি। আজকে আমি একটা নতুন জিনিস তৈরি করছি, করবার চেষ্টা করছি, হবে কিনা জানি না। যথারীতি আজকেও আরতি আসেনি, সব কিছু আমাকে করতে হবে। সেই জন্য সকালবেলা উঠে গজার খাবারটা আগে কমপ্লিট করে তারপরে তোমাদের কাছে এলাম, কারণ নাহলে ও চিৎকার করবে খিদার চোটে। আর এটা গাজরটা কেরমভাবে কেটে নিচ্ছি, একটা চেষ্টা করব আজকে নতুন জিনিস করার, দেখি কি হয়। চন্দন আজকে চিকেন নিয়ে এসেছে, মার মাছ তো আছেই, চিকেন হবে আর ভাত হবে, আর কিছু হবে না। প্রত্যেক দিন পারা যায় বলো তো, আর ঠান্ডার মধ্যে আজকেও আরতি আসেনি, এবারে একই জিনিস হয়েছে। ভেবেছি আসবে, কালকে বলেছিল আসবে, আসেনি, সকালবেলা উঠে শুনি আসেনি, ব্যাস দৌড়াদৌড়ি লেগে গেছে। আজকে অবশ্য আমাদের চা করে খাইয়েছে চন্দনবাবু, আমি আজকে চা করিনি, সকালবেলা উঠতেই পারছি না, এত হাওয়া ঠান্ডা আর মেঘলা একটা ওয়েদার করেছে। আর ঘুমটা দেরি করে হওয়ার দরুন হয় কি, আমাদের সকাল সকাল ঘুমটা ভাঙতেও চায় না। আজকে আমাকে আর মাকে চা করিয়ে করে খাইয়েছেন তিনি, কী করবো বলো, সবাই মিলে না করলে হবে? এই যে এরকম করে করছি, গাজরগুলো এরকম করে করবো, করে তারপর রান্নাটা করবো, কী করবো দেখতে পাবে। মোটামুটি গুছিয়ে ফেলেছি, কী কী করেছি আগে তোমাদের সেটা দেখাই। এখানে দেখো ভাত করে রেখেছি আমি, দেরাদুন রাইস, এখানে তো দেখলেই গাজরটা এরকম করে রেখেছি, এখানে ধনে পাতা বেটে রেখেছি, এখানে রয়েছে আদা কুচি এবং রসুন কুচি, এছাড়া আমার লাগবে টমেটো সস আর এই শেজওয়ান সস, আর লাগবে সোয়া সস। এখানে টমেটোটা ইয়ে করে রাখা আছে, মানে পেস্ট করা আছে, আর এখানে মাংসটা ম্যারিনেট করেছি সমস্ত মশলা দিয়ে। চলো এবার আমি কি করব সেটা দেখব। তো এবার আমি কাজটা শুরু করি, কীভাবে কি করছি দেখি। এইটা কিন্তু আমি সম্পূর্ণ বেশ কটা দেখেছি, দেখে তিরঙ্গা রাইস করব, বেশ কটা দেখেছি ব্যাপার, দেখে খুব সহজভাবে আমার মনে হয়েছে যেভাবে করা যায় সেভাবেই আমি করছি। বাট টেস্ট হলো কি না সেটা জানতে হলে জানতে দেখতে হবে বেঙ্গলি ফুড ব্লগার, কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে, যারা আমাদের মতো ফাঁকি বাজাচ্ছ আমার মতো তাদের জন্য এটা আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। সাদা তেলেই করব রান্নাটা, প্রথমে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, এটা গরম হলে অল্প একটু, এই যে সব কুচি কুচি করে কেটে রেখেছি সেই কুচি কুচি করে কেটে রাখা রসুন এবং আদা দিয়ে দেবো, একটু ভেজে নেবো, নিয়ে তারপরে বাদ বাকি জিনিসগুলো পরপর দেবো। ভাতটাকে তিনটে ভাগ, সাদা যে ভাতটা সেটাকে আমি আর কিছুই করছি না, কিন্তু অনেকে জিরা রাইস করে, আমার জিরা রাইস ভালো লাগে না ব্যক্তিগতভাবে, সেই জন্য আমি জিরা রাইস করছি না, প্লেন রাইস রাখছি সাদাটা, গেরুয়া কালারটা আর গ্রিন কালারটা, উইদাউট খাবারের যে কালার আছে সেই কালার, মানে উইদাউট সেই কালার কীভাবে করছি সেটা দেখা, মানে আমিও দেখছি তোমরাও দেখো, কারণ আমি নিজেও জানি না হবে কি না। সেই জন্য রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি, এরপর এখানে এই যে ঝুড়ি ঝুড়ি করে কাটা গাজরটা দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম, হালকা হলুদ দিলাম, দেখো একটা গেরুয়া গেরুয়া কালার কিন্তু আসছে, গাজরটা দিয়ে গেরুয়া কালারটা ভালো হয়। টমেটো পেস্ট করে রেখেছি দেখতে পাচ্ছ, এটা এবার দিয়ে দেবো,
দেখো গেরুয়া গেরুয়া একটা কালার কিন্তু এসে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ আশা করি। এইবার এটার মধ্যে অল্প একটু আমি সেজোয়ান সস দেবো, সব অল্প অল্প করে সসগুলো, বেশি নয়, অল্প একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটা মাখিয়ে নেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে, এটার মধ্যে আমি আর ঝাল দিচ্ছি না, কারণ যেহেতু সসগুলো পড়েছে আর ঝাল দেওয়ার দরকার নেই। এটার মধ্যে থেকে একটু তেলটা ছাড়লে কিছু ভাত এটার মধ্যে দিয়ে দেবো। টোটালটা মস্তিষ্ক প্রসূত বলবো না, অনেকগুলো দেখে মনে হয়েছে সহজভাবে কীভাবে করা যায় সেটারই চেষ্টা চালাচ্ছি। কারণ আমরা সকলেই চা ইচ্ছা করে বলো একটা কিছু করতে, প্রজাতন্ত্র দিবসের ইচ্ছে করে একটু স্পেশাল কিছু করি। এবার যারা আমার মতো রান্নাবান্নায় খুব পরিকর্মা আর কি, প্রচুর রাখতে পারো, তাদের তো একটু সমস্যা হয় তাই না? আমার মতো লোকও তো আছে, রান্না নাম শুনলেই জ্বর আসে কিংবা রান্নায় হেভি পটু, তা বুঝতে পারছো নিশ্চয় কী বলছি, তো তাদের জন্য একটু চাপ হয়ে যায় কীভাবে করা যায় সেসব চিন্তা ভাবনা করে বার করে দিয়ে। তো যাই হোক, এবার মোটামুটি তেলটা ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছ, এই দেখো। এইবার এটার মধ্যে আমি একটু সামান্য ভাত দিয়ে দেবো, পুরো ভাতটা করবো না কারণ গন্ডগোল হলে ঝাড় খেতে হবে মায়ের কাছে। মোটামুটি চোখের পরিমাণে সম পরিমাণ ভাত তিনটে ভাগ করবো। এবার ভাতটাকে এটার সঙ্গে মিশিয়ে দিলাম, হলো গেরুয়া কালার, এলো গেরুয়া কালারের ভাত হলো। এবার এটার মধ্যে হালকা একটু হালকা জল দিল, কারণ ভাতটা যেন আমার গলে না যায়, গলে গেলে খেতে ভালো লাগবে না, সেই জন্য হালকা জল দেবো, বেশি নয়, জাস্ট একটু মাখো মাখো যাতে হয় সেই জন্য আর কি। ভাতটা আমি একদম খুব গলিয়ে কিন্তু করিনি ভাতটা, যেহেতু জল দিয়ে একটু ফোটাবো, হালকা আসলে হালকাই রেখেছি সেদ্ধটা, খুব বেশি সেদ্ধ কিন্তু একদম গাদা গাদা সেদ্ধ করে ফেলি। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, নামিয়ে দেখাচ্ছি, আবার পরপর সাজিয়ে তোমাদের দেখাবো। এই দেখো গেরুয়া কালার ভাত কমপ্লিট, গ্রিন কালারের ভাতে যাবো, মনে হচ্ছে খারাপ হবে না, বুঝতে পেরেছো? গন্ধটা কিন্তু ভালো বেরিয়েছে। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের অচল রোদ্রে চঞ্চল পাখনায় উড়ছে, উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের অচল রোদ্রে চঞ্চল পাখনায় উড়ছে, নিঃসিংহরণে লম্ব গ্রহ তারা থাকে কবি থাকেন শূন্যে, একাহে গম্ভে অশান্ত সৃষ্টির প্রশান্ত বন্ত অবকাশ, হে অসীম উদাসীন বারমাস চৈত্রের রোদে। রসুন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, ধনে পাতা বাতা দিয়ে দিচ্ছি, এর সঙ্গে একটু পুদিনা পাতা বাতাও তোমরা দিতে পারো, কিংবা পালং দিয়েও করতে পারো, এটা কিন্তু পালং দিয়েও করতে পারো। আমার একটু ধনে পাতার গন্ধটা ভালো লাগে বলে ভাতটা যদি ধনে পাতা বাটা দিয়ে মাটা হয় খেতে ভালো লাগবে, সেই জন্য বললাম না সবটাই নিজের মতো করে ভেবে নিয়ে করা, যেমন ধনে পাতা বাটা দিয়ে করেছি। এবার তোমরা ধনে পাতার সঙ্গে পুদিনা পাতা বাটা করতে পারো, কিংবা পালং বাটা শুধু করতে পারো, ধনে পাতা বাটা না দিয়ে পালং বাটাও করতে পারো। নুন হলুদ তো দিলাম যথারীতি, দেখতেই পেলে এত বলার কিছু নেই। আচ্ছা, এই যে ধনে পাতা বাটাটা, এটা কিন্তু আমি একটু লঙ্কা রসুন দিয়ে বেটেছি আগে। আচ্ছা, এইবার এটার মধ্যে হালকা অল্প একটু ভিনেগার দেবো, অল্প একটু টকটকে ব্যাপারটা আছে, তার জন্য স্লাইট হালকা একটু সয়া সস দিয়ে দিচ্ছি, সয়া সস। ফুড কালার টালার গুলো দিলে অনেক সময় হয় কি বলো তো ভালো নয়, তোমরা নিজেরাই আমায় বলেছো ফুড কালারটা ইউজ করো না দিদি ভালো নয়, সেই কারণে আমি চেষ্টা করি ফুড কালারটা ইউজ না করার। আচ্ছা, আমার কাছে কিন্তু লাল কালারটা যতটা ন্যাচারাল রাখা যায় যে কোনো জিনিস সেটা অনেক বেটার। যাই হোক, এই যে দেখো তেলটা ছেড়ে এসেছে, কিন্তু আমি দেখাই কি পাচ্ছ তেলটা, এই দেখো তেলটা কিন্তু আলগা হয়ে এসেছে, দেখা যাচ্ছে
এইবারে তার মধ্যে আমি অল্প একটু ভাত দিয়ে দেব। জল দিয়ে দিলাম গেরুয়া কালারটা দিয়ে দিলাম উপর দিয়ে। এই হলো আমার তিরঙ্গা রাইস। বিষয়টা আশা করে বুঝতে পারলে। এবার সাজানোটা, আমি তো পটু নই, তোমরা সুন্দর করে আরো সাজাতে পারবে নিশ্চয়ই, কিন্তু সহজ পদ্ধতিতে এইভাবে তিরঙ্গা রাইস করতেই পার বাড়িতে। গন্ধটা তো ভালোই বেরিয়েছে, খেতে কেমন হয়েছে ব্যাপারটা জানতে হলে দেখতে হবে বেঙ্গালি ফুড ব্লগার টিং টিং টিং। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে, চিকেন কষাতে বসিয়েছি, বসে একটু বসলাম, কি করব সকালবেলা থেকে এই একটু বসলাম। আমাদের আসলে কি অভ্যেসটা নেই, তো প্রত্যেক দিনের করার কোনো কাজ করারই সেই অর্থে অভ্যেস নেই, যার জন্য হঠাৎ করে পড়লে খুব চাপে পড়ে যাই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তিনজনের সংসার এমন কিছু চাপের কাজ থাকে না, তবু যেহেতু আমরা করি না, অভ্যস্ত থাকি না, তখনই মনে হয় কি বাবা কত কাজ, কি করে করব, কি করে করবো, এরকম একটা মনে হয়। আর রান্নাবান্নার কাজ থাকলে তো আমার সবসময় মনে হয় অত্যাধিক কাজ, প্রচুর কাজ। ডাল ভাত করতে বললেও আমার মনে হয় প্রচুর কাজ। কালকেই চন্দন বলেছে তোমাকে আদা দিয়ে চা করতে বললে বিরক্ত হও কেন, আদা কি তোমার বাটতে হয়? তা না, মানে আমার এক্সট্রা কিছু রান্নাঘরে করতে গেলেই মনে হয় প্রচুর কাজ, প্রচণ্ড ঝামেলার কাজ, এরকম একটা ব্যাপার। বাড়ির ব্যাপারটা বলি একটু, বাড়িটা এগিয়েছে অনেকটাই, মোটামুটি অনেকটাই এগিয়েছে, মোটামুটি অনেকটাই এগিয়েছে। হ্যাঁ, এখনো পর্যন্ত একদম কনফার্ম হয়নি, কিন্তু কথাবার্তা অনেকটা এগিয়েছে একজনের সঙ্গে। আশা করা যায় দু এক সপ্তাহের মধ্যে ব্যাপারটা কনফার্ম হবে, হলে তখন তো জানাবই কোথায় যাব, আবার সেই খোঁজা শুরু হবে। কোনো না কোনোভাবে একটা ব্যস্ততার মধ্যে মারাত্মক রকম আছি আর কি, মারাত্মক রকম। সবথেকে বড় কথা কি, একটা মেন্টাল ব্যস্ততা, কোথায় যাব, কি করব, থাকবো কোথায়, ফ্ল্যাট কোথায় নেবো। আর একজন জিজ্ঞেস করেছো আমাকে, আমি দেখেছি যে কমেন্ট বক্সে, যে লোকে ভাড়া বাড়ি থেকে বাড়িতে যায়, আপনি বাড়ি নিজের বাড়ি বিক্রি করে কেন যাচ্ছেন ভাড়া। প্রথম যে কারণটা সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা বিক্রি করে ঠিক যেরকম একটা ফ্ল্যাটে থাকলে ভালো থাকা যায়, বা যেরকম জায়গায় থাকলে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া খুব সুবিধে হয়, সেরকম জায়গায় আমি সেই অর্থে খুব ভালো ফ্ল্যাট পাবো না, একদম সত্যি কথা বলছি। তার থেকেও যেটা মেইন সমস্যা বা মেইন বিষয় বলে আমাদের দুজনেরই মনে হয়েছে, এবং মার সঙ্গেও আলোচনা করেছি এবং অনেকের সঙ্গে আলোচনা করেছি, তারা প্রত্যেকে একমত আমাদের সঙ্গে যে আমাদের কিন্তু কোনো ভবিষ্যৎ নেই, মার পরে আমরা আছি, আমাদের পরে কেউ নেই। সেই কারণে শেষ মুহূর্তে হলেও বাড়িটা আমাকে বিক্রি করতেই হবে, আমি তো বাড়ি নিয়ে উপরে যাব না, বাড়ি আমাকে বেচতেই হবে। লিকুইড মানিটা হয়তো আমি কাউকে দিয়ে যেতে পারি, কিন্তু বাড়িটা তো আমি ওরমভাবে 16টা ভাগ করতে পারবো না, আর সেটা হয়ও না, নিয়েও যেতে পারবো না। ফলে আমার নিজস্ব একটা ফ্ল্যাট কেনার কোনো প্রয়োজন আর নেই, কারণ যে বয়সটা আমাদের হয়ে গেছে এখন আর মোটামুটি গো এন্ড গন। তো সেই কারণে এই চিন্তা ভাবনাটা করেছি যে ভালো থাকবো, আনন্দে থাকবো, টাকাটা ফিক্সড করে রেখে বাড়ি কাঁধে করে নিয়ে আমি যেতে পারবো না, ফলে আমার কোনো বাড়ির সেই অর্থে প্রয়োজন নেই, মানে নিজস্ব বাড়ির, নিজস্ব ফ্ল্যাটের কিছুটা না অনেকটাই সেই কারণে কিনবো না, অনেকটাই সেই কারণে কিনবো না। এবার যদি দেখি হ্যাঁ ভাড়া দিয়ে একান্ত রেন্টে আমরা পারছি না, তখন অন্য একটা ভাবনা নিশ্চয়ই ভাববো। ততদিনে আশা করি সকলের ভালোবাসায়, তোমাদের ভালোবাসায় একটা ভবিষ্যৎ ঠিকই তৈরি হবে। ভবিষ্যৎ তৈরি হবে মানে কি, একটু ভালো থাকার মতো পরিস্থিতি হবে। এই মুহূর্তে এই দুটো বড় কারণ ফ্ল্যাট না কেনার,
মেজর কারণ হচ্ছে আমাদের ভবিষ্যতের কেউ নেই যাকে আমি দিয়ে যাব, ফলে আমার ফ্ল্যাটের কোনো নিজস্ব ফ্ল্যাটের কোনো প্রয়োজন নেই। তারপরের যেটা কারণ সেটা হচ্ছে বাস্তব কারণ, এটা বিক্রি করে কেনার মতো ক্ষমতা আমার নেই। আমার খুব ভালো লাগলো যে তোমরা চিন্তা করো আমাদের নিয়ে, সত্যি তোমরা চিন্তা করো, এটা আজকে বলে নয়, বহুবার প্রমাণিত যে তোমরা চিন্তা করো এবং তোমরা ভালো বুদ্ধি দাও। অনেকে তোমরা যারা জানো ঘটনাটা যে কেন আমি ফ্ল্যাট কিনতে চাই না, তারা অনেকেই বলেছো একদম ঠিক বলেছো দিদি, কেউ বলেছে কাকিমা ঠিক বলেছো, যারা জানো, যারা জানো না তাদেরকে আজকে বলে দিলাম বিষয়টা, যে এটা হচ্ছে আমাদের মূল কারণ। তারপরে তোমরা অনেকে ভাবতে পারো যে তাহলে দিদি কেন তুমি নিলে না সন্তান, এই প্রশ্নটা উঠবে। সেটা নিয়ে একদিন তোমাদের আমি নিশ্চয়ই বলবো যে কেন আমি নিইনি, অনেক দু একবার বলেছি, কিছু লোক হয়তো জানো সেটা, তবু আমি তোমাদের আরেকদিন বলবো যে কেন আমি নিইনি। না নেওয়ার পেছনেও কিন্তু একটা খুব বাস্তব কারণ ছিল, সেটাও আমি বলবো, নিশ্চয়ই বলবো। আমি কিন্তু দই ফই কিচ্ছু দিইনি, সব মশলা দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছি কষতে। চলে যেতে যেতে দিন বলে ধরের শেষে ভোর হবে হয়তো পাখি গানে গানে, তবু কেন উদাস হলো। দেখি আমার এখনো সিরিয়ালগুলো এখন আর সকালবেলা উঠে দেখা হয় না গো, খুব দুঃখ। এই যে চিকেন কষা নামিয়ে নিয়েছি, এখানে রাইস রয়েছে, তিরঙ্গা, এত রান্না বান্না করে এরকম করে অভ্যস্ত নই তো, পারি না। টান টান করে খেয়েটে আর বিকেলে আসতে পারিনি বা তখনও আসতে পারিনি, তার কারণ হচ্ছে কি বলতো, আমাদের এই ফ্ল্যাটটা না দেখতে এসেছে কয়েকজন, তারপরে যে মোটামুটি বলছিলাম না যে কথাবার্তা মোটামুটি একটা একজনের সাথে চলছে, তারা এসেছিল, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল, এসব নানা কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর একটু ব্যস্ত আছিও, আর মেন্টালি ভীষণ টায়ার্ড আছি, কারণ প্রচুর কথা বলতে হয়েছে সকলের সঙ্গেই, ঘুরে ঘুরে দেখাতে হয়েছে, যা হয় আর কি, কাগজপত্র সব বার করতে হলো, যারা মোটামুটি এগোচ্ছে কথা তাদের জন্য, এসব কারণে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিও আর বাড়াচ্ছি না বা বড় করছি না, এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিও। আর তিরঙ্গা রাইস যেটা করলাম, আশা করি এটা সবথেকে সহজ পদ্ধতি তোমাদের দেখালাম, এর থেকে সহজ হয় কিনা আমি জানি না, তো যদি ভালো লাগে জানিও। আর সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, প্রজা দেশের প্রতি, মানে প্রজাতন্ত্র দিবস উদযাপন আমি আমার গানের মধ্যে দিয়ে করি, শেষ করছি আজকে ভিডিওটা। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস, তোমাদের সকলের প্রিয় পরিবার, কাছের পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। Hey.
जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनके जरा याद करो कुर्बानी। जय हिंद जय हिंद की सेना, जय हिंद जय हिंद की सेना, जय हिंद जय हिंद।